8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর সেই দিনই শ্রী সন্তু সেনার উদ্যোগে আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে কলকাতার প্রেস ক্লাবে 7 জন বিশেষ নারীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আপনাদের দেখাবো সেই সম্বর্ধনা পেয়ে তারা ঠিক কি বলছেন। আমি তো একজন খুবই সাধারণ ঘর থেকে একটা মেয়ে, বিয়ে হয়েছে, সংসারে ঘুমটা একদিন বলছিলাম। আজকাল তো সমাজে সবার তো সেরকম অবস্থা নেই, তবে সাধারণ ঘর থেকে আমার যদি মনের ইচ্ছা থাকে তাহলে আমরা কিন্তু সাধারণ ঘর থেকেও অনেক বড় হতে পারবো। নমস্কার, আমি আজকে এখানে আসতে পেরে সত্যি খুব এতটা ভালো লাগছে, আমি ওটা ভাষায় বলে বোঝাতে পারবো না সবাইকে। আমি যেটা লড়াইটা করি সেটা শুধুমাত্র প্রতিবন্ধকতার বিরুদ্ধে নয়, আমি সবকিছুর বিরুদ্ধেই লড়াই করি। কখনো কখনো কঠিন সামাজিক নিয়মের বিরুদ্ধেও লড়াই করতে হয়, কখনো রাস্তায় বড় গর্ত আছে সেটাকে পেরিয়ে যাওয়ার জন্য লড়াই করতে হয়। তো লড়াইটা আমার মনে হয় সবার জীবনে আছে, সেটা এক একজন এক এক রকম ভাবে করে। আমি আমার লড়াইটাকে বড় ভাবে দেখি না, এটাকে আমার জীবন, আমি এইভাবেই বাঁচতে চাই। থ্যাংক ইউ। আমি কাজ কখনোই করতে পারবে না, এমনকি আমার বাবা বলেছিল যে বয়স্ক মানুষরা আমাকে বকাবকি করছে, তুমি দোকানে আসবে না। ঠিক আছে দাদা, দিন বললো যে গভীরে পাল্টা নাম, কিন্তু দাদা যখন বললো যে না কেন পড়বে না, ও করো না, তুমি কেন এরকম করছো, একটা মিউজিয়ামের মধ্যে বললো ছোট্ট দুর্গা করে দিতে। তো আমি একটা ছোট্ট দুর্গা প্রথমে করেছিলাম, করার পর তারা আমাকে বললো, আর আমাকে বললো, আমি তখন বললাম যে আমি বাড়ি যাবো, কিন্তু ওরা আমাকে বাড়িতে আসতে দিল না, বললো এখানে তোমাকে কলার কমিশন শিখাবো, এই কলার স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিল। তা সেখানে আমার 1 মাস লেগে গেছিল কলার শিখতে। তারপর যখন আমি বললাম যে আমি আর পাচ্ছি না, আমাকে কি খেতে দিতে পারি, লুচি আর আলু ভাজা, আমি মিডিয়ায় বসে তখন দুর্গাটা তখন করে দিলাম। তারপর আমাকে বললো তোমার ছুটি হয়ে গেছে। আপনাদের অবগতির জন্য জানাই ভারতবর্ষে মেয়েদের জন্য 49টা আইন আছে, সুমিত্রা পেছনে রয়েছেন বেশি, এরা সব আমরা সব পুরনো সাথে পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই, আপনারা মাথায় ঢুকিয়ে নিন না, আপনাদের জন্য কোনো আইন নেই। ওমেন ওয়াই নট রেসপেক্ট হিউম্যান, যে সম্মানের যোগ্য তাকেই সম্মান করবো কেমন। বহু নারী আছেন যারা 70 বছর বা 90 বছরের শ্বশুরে শ্লীলতাহানির অভিযোগ থানায় দায়ের করছে, সেই শ্বশুররা হয়তো 10 বছর বিছানা হয়ে উঠতে পারেন না, সেই নারীকে কি সম্মান করবেন আপনারা, এখন অসুবিধা নেই। কাজে এইটুকু শুধু আনন্দ হচ্ছে যে নারী দিবসে আমায় স্বীকৃতি দেওয়ার অর্থ কিন্তু ভারতের পরিশুদ্ধ অধিকারের প্রয়োজন আছে। নমস্কার, আমার কি বলার তাহলে জানি না, আজকে নারী দিবস, কিন্তু এটা সত্যি যে নারী আলাদা নয়, ছেলেও আলাদা নয়, বা এটাও বলা যায় এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা, অনেকে বলে যে নারী আলাদা ছেলে আলাদা, আর সত্যি হয়তো দুজনে আলাদা বা কোনো একটা জায়গায় আলাদা নয়, কারণ সবাই সব কিছু করতে পারে, আবার নারী হওয়ার জন্যই হয়তো কেউ মা হতে পারছে, তো সবাই সব দিক দিয়ে আলাদা বা এক, হাসি মুখে সবাই সব কিছু করে দেয়, এটাই আর কি। বছরের জন্য নারী বা পুরুষের দিবস বলে কারুকে কোনো দিবসে বাঁধা যায়, আর লড়াইটা নারী কি পুরুষ সবাইকে করতে হয়, এক একজন এক এক রকম। একটা রাতে টিচার একটা স্কুলে, যেটা 2000 স্টুডেন্ট আছে এবং তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে গিয়ে প্রাইজ আনছে, বাট নট লাইক দ্যাট, আমার এখন এজটা 58, স্টিল নাও আমি এখনো যখন কোনো কম্পিটিশনে যাই 25-এর সাথে আমি সেখানে কিন্তু আমি উইনার হয়ে আসি। আমরা সেই 7 জন ব্যতিক্রমী নারীকে আজকে আমরা এখানে ডেকেছি, আপনারা দেখেছেন কেউ এক বাস চালক, কেউ টোটো চালক, বা কেউ হচ্ছে পুরুষদের জন্য লড়াই করছেন, কেউ মৃৎশিল্পী, কেউ একজন অন্ধ মহিলা, তিনি তবু নিজের লাইফে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছেন, এরকম বহু 7 জন যে নারী আমরা আজকে ডেকেছি তাদেরকে আমরা সম্মানিত করলাম। এবং প্যারালালি আমাদের একটা বার্তায় থাকবে সমাজের কাছে, মানুষের দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টানো দরকার সবসময়, কারণ আমরা নারী পুরুষ এরকম না দেখে আমরা মানুষ হিসেবে যদি সবাইকে দেখি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা আগামী দিনে নারীদের অত্যাচার এই যে আমরা যেগুলো দেখছি সেগুলো হবে না, সমাজ সংশোধন করানোর জন্য আমাদের চিন্তাভাবনা সবসময় দরকার বদলে যাওয়া।